মাঝে মাঝে না মনে হয় আমাকে অত খোঁজাখুঁজি করে কোনোই লাভ নাই, আমার পেটে বোম মারলেও কিচ্ছু বেরোবে না। ঠিক তেমনই আমারে হাজার পিটাইলেও বিলাসিতার শৌখিনতা পূরণে এক টাকাও বের হবে না আমার কাছ থেকে। আপনাদের ভাইয়া আজকে সকাল সকাল করে বের হচ্ছে তার একেবারে বিলেতের বিলাসী জীবনের গার্ডেনিংয়ের সরঞ্জামাদি কিনতে। বিলেতে আসলে গার্ডেনিং একরকম বিলাসিতাই বলা যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু গার্ডেনিংয়ের জিনিসপত্র কিনবে, তো গতবার আমাদের অনেক কিছুই কেনা ছিল, এবার আর অত কিছু কিনতে হবে না, খরচটা এবার একটু কমই হবে। তো সে গিয়েছে লিডলে, আর আমি বাসায় সিয়ারাকে নিয়ে আছি, সেজামা অমনি তো স্কুলে। গতবার অবশ্য মানে অত একটা না বুঝে প্রথমবার যেহেতু গার্ডেনিং করেছিল, দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে অনেক কিছু কিনেছিল বেশ বেশি দাম দিয়ে দিয়ে। তো এবার সে লিডলে নাকি কম দামে অনেক কিছু পেয়েছে যেগুলো গার্ডেনিংয়ের কাজে সে লাগাতে পারবে। আসলে কোয়ালিটিরও একটা ব্যাপার থাকে, তো এই জিনিসগুলো অত কোয়ালিটিফুল না হলেও হয়, এই জন্য সে এটারে কি জানি বলে, এটার নাম ঠিক আমার মনে পড়ছে না, মেবি মেমব্রেন, ইয়াস, এই মেমব্রেনটা আসলে সে হচ্ছে মাটি যে দিবে মাটির নিচে দেওয়ার জন্য নিয়েছে, কারণ এইখান থেকে মাটি দিলেও মাটির নিচ থেকে আগাছা উপরে উঠে যায়, এই জন্য মেমব্রেনটা দিয়ে দিলে আগাছাগুলো আর উঠতে পারে না, তার উপরে মাটি দিয়ে গাছগাছালি লাগাইতে পারে। তো আপনাদের ভাইয়া বাসায় ফিরতে ফিরতে আমি দুপুরের জন্য খাবার দাবার রেডি করে ফেলছি, আজকে ডিমের কিছু একটা বানাবো। বেসিক্যালি আপনাদের ভাইয়া সকালে বের হয়েছে নাস্তা না করে, তো এই জন্য দুপুরে বাসায় এসে সে একবারে ভাতই খেয়ে নেবে। তো ডিমের কিছু একটা বানাবো, কি বানাবো, ডিমের ঝোল ভাজি কোনো কিছুই সে খাবে না বা তরকারি রান্না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার উপরে ছেড়ে দাও, কিছু একটা হবে আজকে। তো ফিউশন করে কিছু একটা বানাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। প্রথমে আমি তেল গরম করে হালকা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু সতে করে নিলাম, তারপরে সামান্য হলুদ আর ভাজা জিরার গুঁড়া খুবই সামান্য দিয়ে এটাকেও আর একটু সতে করে নিচ্ছি। মাঝে মাঝে না আমি মানে কি কি যে বানাই ঠিক জানি না, উদ্ভট উদ্ভট কিছু একটা বানায় ফেলি, তো শেষমেশ খেতে সেটা ভালোই হয়। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দুইটা টমেটো ছোট ছোট করে কুচি করে দিয়েছি, টমেটোটাকেও একটু হালকা একেবারে সেদ্ধ করে নিব, তারপরে ডিমের ভুজিয়া বা সামথিং কিছু একটা হবে সেটা হবে। তো আমি আসলে আজকে সকালেও কিছু খাই নাই, তো দুপুরে আমি ভাত খাবো না, ভাবলাম একটা রুটি সেঁকে নিই, ডিমের এইটা দিয়ে খেতে বেশ মজাই লাগবে। তো যখন টমেটো একটু সেদ্ধ মতো হয়ে আসছে তখন আমি এখানে চার পাঁচটা ডিম দিয়ে দিলাম। আর সেজা যখন স্কুল থেকে আসবে ও কি খাবে জানি না, যেহেতু আমাদের আজকের খাবারে কোনো প্রোটিন থাকছে না, এই জন্য একটু বেশি করে ডিম দিয়েই এই যে বানিয়ে ফেললাম ডিমের ভুজিয়া বা সামথিং কিছু একটা, তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজাই হয়েছিল। এটা রুটি বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে মজা। তো আমি রুটি খেলেও আপনাদের ভাইয়া যেহেতু সকালে খেয়ে বের হয় নাই, ও ভাত খাবে আমাকে বলে দিয়েছে, এই জন্য গরম গরম ভাতও রান্না করে ফেলেছি। বেসিক্যালি আমি আসলে এই ভাতের সাথে কি খাবে সে তো শুটকির আবদার করছিল, এই শুটকিটা যখন রান্না করছিলাম তখন আমারও মনে হচ্ছিল দিস আমি যদি একটু ভাত খেয়ে নিতাম গরম গরম, এই মজা আর লোটটা শুটকি ভুনা দিয়ে খুবই মজা হতো, কিন্তু না, কন্ট্রোল বৃষ্টি কন্ট্রোল। আসলে আমি ডায়েট করি সেটা না, যেহেতু আমি ব্রেস্টফিডিং মম, সো এই মুহূর্তে আমার ডায়েট করাটা প্রশ্নই আসে না। বেসিক্যালি আমার ডায়াবেটিসের জন্য আমার ভাতটাকে কন্ট্রোল করতে হয়, ভাত বাদে আমি অন্য সব কিছুই খাই, শাকসবজি মাছ মাংস এগুলো পর্যাপ্তই খেতে পারি, বাট ভাতটা আমি চেষ্টা করি একটু কম খাওয়ার। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে থেকে চলে এসে আমাদের খাওয়া দাওয়ার পরে এখন গার্ডেনিংয়ের কাজ শুরু করছে। এবছর কেন জানি সামারটা একটু লেটে আসায় ওয়েদারটা খুব খারাপ থাকে, এই জন্য গার্ডেনিংয়ের কাজটাও শুরু করতে হয়েছে আমাদের অনেক পরে। তো দেখা যাক, আজকে যদি ওয়েদার সাথ দেয় তাহলে হয়তো গার্ডেনিংয়ের বেশ কিছু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের গার্ডেনিং বলা যায় না, এটা গার্ডেনিং প্লাস আরও অনেক মাল্টিপারপাস ইউজ আছে, বেসিক্যালি প্রেশার ওয়াশার, গার্ডেনিংয়ের এই যে প্যাটিও ক্লিন, তারপরে কার ওয়াশ সব কিছুই করা যাবে। এই জিনিসটা আমি কিনছিলাম গত বছর সামারের লাস্টে, তারপরে আর বের করা নেই, ফার্স্ট খুলতেছি। তো আমাদের প্যাটিওটা এখানে যেহেতু সামারের পরে আর আসি নাই, একেবারে অবস্থা কাহিল, তো এটাকে আমি একদম প্রেশার ওয়াশার দিয়ে পুরো একদম ক্লিন করে ফেলবো। তো হোপফুলি হয়তো বা যেটা গত বছর ছিল তার থেকেও বেটার দেখা যাবে, দেখা যাক কী অবস্থা দাঁড়ায় নাকি।
দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এটা তো কিনছিলাম, এটা আমি হচ্ছে উলকো থেকে, সব জায়গায় পাওয়া যায় বিভিন্ন ইয়েতে। এটার দাম নিয়েছিল সম্ভবত 125 কি 135 পাউন্ড, তো আমার সঠিক দামটা মনে নাই, কারণ বললাম যে গত বছর সামারের লাস্টে কিনছিলাম, তারপরে আর ইউজও করা হয় না। এটা একটা কাজ ভালো হয়েছে কি, গত বছর তুমি এই গার্ডেন ইকুইপমেন্ট যে পরিমাণ কিনছিলা, যে পরিমাণ ইনভেস্ট করছিলা, এই বছর অনেক কিছুই আমাদের কেনা লাগবে না, কেনা লাগতেছে না। হ্যাঁ, লাইক গত বছর এই যে এবছর আমার মাটি কিনছি হচ্ছে, এখানে আছে 9 বস্তা আর সামনে আছে 3 বস্তা, মানে 12, টোটাল 12 ব্যাগ কিনছি। গত বছর এটা মোস্ট প্রবাবলি 52 আর 55 লাগছিল, 50-55 বস্তা মাটি লাগছিল পুরো ইয়েতে। তো এই বছরও লাগবে, বিকজ এই মাটিগুলো হচ্ছে এমন যে এই মাটিগুলোতে 6 উইকের খাবার দেওয়া থাকে, তারপরে যে সার দেওয়া লাগে বিভিন্ন রকমের, তো ওইভাবে চালায়। আর এক বছর যেহেতু পার হয়ে গেছে, মাটিগুলো অনেক বসে গেছে, তো অল্প একটু কিছু মাটি উপরে লাগবে, সেগুলো দিব, প্লাস টবের যে মাটিগুলো আছে এগুলো সব ফেলাই দিয়ে আমি নতুন করে এই কম্পোস্ট দিয়ে তারপরে গাছগুলো লাগাবো, নতুন যেগুলো পিটুনিয়া বা অন্য যেগুলো লাগাতে চাচ্ছি। টবে তো সব নতুন করে মাটি দিতে হবে। হ্যাঁ, টবে নতুন দিব, প্লাস ওই যে স্লো রিলিজ ফুড যেখানে আছে ওইগুলো দিয়ে মিক্স করে মাটি টপ প্রিপেয়ার করবো আর কি। আচ্ছা, অনেকে বলছিল যে হলো উইক্সে মাটির দাম যে 8 পাউন্ড করে নিয়ে আসছো, তো সেন্সবেরিসে বা অন্য জায়গায় নাকি 2-10 পাউন্ড এরকম পাওয়া যাচ্ছে। এখানে বিষয় হচ্ছে মাটির অনেক ব্র্যান্ড আছে, লাইক এই যে এটা, এটা হচ্ছে ওয়েস্টল্যান্ডের, ঠিক আছে, ওয়েস্টল্যান্ডের মাটিটা ভালো। উইক্সে গিয়ে কালকে আমি দেখি যে ওরা উইক্স ব্র্যান্ডেরই রাখছে, ওদের নিজস্ব ব্র্যান্ডেরই রাখছে সামনে, আমি না নিয়ে চলে আসবো এরকম পরিস্থিতি। আমি পরে কাউন্টারে জিজ্ঞেস করলাম যে তোমাদের এইটা ওয়েস্টল্যান্ড কি আর রাখো না কিনা, তো তখন দেখে বলতেছে এটা হচ্ছে ওদের পেছনে যেখানে বড় ইয়ার্ড আছে, ভারী জিনিসপত্র যেখানে রাখা ওইখানে আছে। আমি পরে গিয়ে দেখি ওইদিকে রাখছে, মানে ওরা ফ্রন্টে এইটা রাখে না, উইকসেটটা রাখছে। তো মাটির ব্র্যান্ড ভেদে মাটির মানে কোয়ালিটি তারতম্য আছে, দ্যাটস ওয়াই। যেমন উইকসেটটা হচ্ছে 100 লিটার 12.5 পাউন্ড, সেখানে এটা হচ্ছে 50 লিটার 8 পাউন্ড, দ্যাট মিনস 100 লিটার হচ্ছে 16 পাউন্ড। তো দেখেন দামের তারতম্য আছে, তো এই জন্যই আর কি। দ্যাট মিনস এই মাটিটা ভালো, এই মাটিটা ভালো। কোত্থেকে জানছেন আপনি? আপনার ওস্তাদের কাছ থেকে? না, ওস্তাদের কাছ থেকে। শফিকুল ভাই, হ্যাঁ, শফিকুল ভাইয়ের কাছে সব ইনফরমেশন আছে, তোমার গার্ডেনিং এর গুরু শফিক ভাই। তো আমি এখন এটা সেট করি, তারপরে দেখি কিভাবে কি করা যায়। এই যে হলো মেশিনটা, মাল্টিপারপাস কাজে ইউজ হবে ইনশাআল্লাহ আমাদের। আমাদের যদি ড্রাইভওয়ে থাকতো তাহলে গাড়ি ওয়াশ করা, গাড়ি ওয়াশ করতে পারতাম, বাড়ি নিয়ে গিয়ে 8-10 পাউন্ড দিয়ে করা লাগতো না। এক্স্যাক্টলি, এইটা আমি এখানে যাবে, আমার দুইটা চাকা আছে, আবার গার্ডেনিং করা আল্লাহ, যেমন কষ্ট তেমন খরচ। আমার কেউ যদি কানে ধরেও বলতো যে এই জিনিস 15-20 হাজার টাকা দিয়ে কিনতে হবে, আমি জীবনেও কিনতাম না, জীবনেও কিনতাম না, আমার পিটাইলেও কিনতাম না, আমি পিটাইলে মনে হয় কিনতাম, পিটাইলেও কিনতাম না আমি, কারণ টাকার নাম বাবাজি, বুঝছো? তোমার তো মায়ের পিটাইলে তো বাবাজি তোমার দিলে পাঠা আছে বলা যায়। ঠিক আছে শেখো, আমি তাহলে ঘর গোছানোর কাজগুলো করে আসি। যাও শুরু করো। সিয়ারা ঘুমাচ্ছে, এই সুযোগে আমার একটু ঘর দোর গোছাতে হবে। এই যে প্যাটিও ক্লিনের জন্য এটা। আচ্ছা করো, তাহলে ক্লিন করে ফেলবো। ঠিক আছে, দেখি কেমন ঝকঝকা করো, আমি এদিকে ঘর দোর গোছাই আসি, তুমি এদিকে এটা করো, দেখি কার কাজ আগে হয়। ওকে, ওকে, লেটস সি। কয়টা বাজে এখন? কয়টা মত? টাইম হবে 1:46, আর বৃষ্টি আছে 2-3টা থেকে। আর হ্যাঁ, আজকে ওয়েদারটাও ভালো না, আপনাদের ভাইয়া এদিকে গার্ডেনিং এর প্যাটিও যে জায়গাটা সেটা ক্লিন করায় ব্যস্ত।
আসলে গত বছর এই জিনিসগুলা যে স্ল্যাবগুলো এগুলো আপনাদের ভাইয়া বহুত কষ্ট করে সেট করেছিল, কারণ আমাদের গার্ডেনিং করার আগে এগুলো সব নিজেদেরকে করে নিতে হয়েছে। এগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। এই যে দেখছেন সিমেন্ট বালি দিয়ে জয়েন্ট জয়েন্ট করে ইয়ে করা, এগুলো কিন্তু গত বছর আপনাদের ভাইয়া নিজে করেছিল। স্ল্যাবও কিছু সে নিজে কিনে এনে এখানে লাগিয়েছিল, কোনোটা ছিল তো কোনোটা ছিল না, এরকম অবস্থা। মানে একেবারেই পরিত্যক্ত গার্ডেনকে বেশ ভালোই একটা দেখার মতো অবস্থানে নিয়ে আসছিল। তো এবছর হালকা পাতলা একটু মেরামত করলেই হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া গার্ডেনিং এর কাজ করতে করতে ভাবলাম যে আমি ঘর দোর গুছিয়ে নিই, এদিকে সিয়ারা মামুনি ঘুমাচ্ছে সেজা মামুনি স্কুলে, এটাই সুযোগ আমার একটু কাজকর্ম করার। আর সিয়ারা আসলে যখন ঘুমায় তখন ওই সময়টাই আমি চেষ্টা করি ঝটপট সব কাজ করে নিতে। তো আজকে আমি লেগেছি হচ্ছে সেজা এবং সিয়ারার কাবার্ড গোছানোতে, ওদের দুই বোনের কাপড় চোপড় সব কিছু ধুয়ে আয়রন করে এখন আমি সেগুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। আর এরপরে তো সেজাকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করায় সন্ধ্যাবেলা এখন আমরা টুনুটুনি লেগেছি যে ঠিক আছে আমরা একটু চা কফি খাবো আর গল্প সল্প করবো। এবারে ঈদের নাটকগুলো না অত একটা দেখা হয় নাই আমার। প্রতিবার ঈদে আমি ঈদের নতুন নতুন সব নাটকগুলো দেখি, আগে অবশ্য এত নাটক বের হতো না না, আর এখন ইউটিউবে তো নতুন নতুন নাটক বের হতেই থাকে। আর শুধু ঈদ বলে না, এমনিতেও বাংলাদেশের যে নাটকগুলো সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে, আর ঈদ স্পেশাল নাটকগুলো তো সাধারণত একটু বেশি ভালো হয়। তো আমরা দুজন কফি বানিয়ে নিলাম, কফি বানিয়ে এখন টুনুটুনি কফি খাবো আর আমরা ঈদের নাটক দেখবো। সেজা মামনি সাধারণত যখন আমরা কোনো কিছু নাটক টাটক দেখি ও বাংলা নাটক দেখতে পছন্দ করে। আমরা বেসিক্যালি যখন সেজাকে নিয়ে নাটক দেখি তখন চেষ্টা করি কোনো ফানি বা বাচ্চাদের নিয়ে দেখা যায় এরকম নাটক বা এরকম কিছুই বেছে বেছে দেখতে। তো এই তো আমাদের ইভিনিং টি স্ন্যাক্স, অ্যাকচুয়ালি টি টাইমে আমরা এখন কফি খাচ্ছি, সো ইভিনিং কফি টাইম। আর আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই যে চায়ে ডুবিয়ে বিস্কিট খাওয়া। যদিও এটা চা না কফি, আর চায়ে ডুবিয়ে যে বিস্কিটটা আমি পছন্দ করি সেটা হচ্ছে টোস্ট বিস্কিট, সেটা আজকে নেই। সো আজকে যে বিস্কিট আছে সেটাই। আমার মতো কে কে পছন্দ করেন এরকম চায়ে ডুবিয়ে বিস্কিট খেতে, অবশ্যই আমি আজকে আপনাদের কমেন্ট চাই। তো আমরা অনেক কিছুই আছে না, মানে যখন আমরা কোনো কাজ করতে যাই দেখবেন যে অতীতের কোনো স্মৃতি আমাদেরকে অনেক নস্টালজিক করে দেয়। তো আজকের আমাদের এই চা বিস্কিটও ঠিক সেই রকমই।